আমার জোডাকাশিনী কিন্তু জানি আসবে, আমার আপন স্বজন যারা চোখের জলে ভাসবে। এটাই বাস্তবতা মানুষ, আমরা দুনিয়ায় এসেছি, আমাদের দুনিয়ায় এসের মূল কথা হচ্ছে যে আমাদেরকে আবার যেতে হবে। আসা মানে যাওয়াটা নিশ্চিত, তো এই নিশ্চিত যাওয়া জানার পরেও আমরা নানান পাপকর্মে জড়ায় যাই এবং এটাকে আমরা সেইভাবে স্মরণে আনি না। আমার জোডাকাশিনী কিন্তু জানি আসবে, আমার আপন স্বজন যারা চোখের জলে ভাসবে। আজও যাদের ডাকাশিনী আসবে না ডাকা, কে চিরকাল আগলে রাখবে আপন সংসার। আমি যাব তুমি যাবে সবাই যাবে জানি, সঙ্গে তো আর যাবে না কেউ সহায় সম্পদ মানি। যদি যাবে তবে তবে কাদার কি আছে, যাবার বাণী বিনাশ তো নয় কারো ভাগ্যে ভি আছে। তুমিও ভি পেতে পারো পাপ তাহলে ছাড়ো, হাত দিও না অন্য জনে অধিকারে কারো। অসাধারণ। পরের লাইনটা হচ্ছে, মরা মানে মরা তো নয় নদীর ওপার যাওয়া, যেমন করে বেড়াতে যাও বদলাতে যাও হাওয়া। মরা মানে মরা তো নয় নদীর ওপার যাওয়া, যেমন তুমি বেড়াতে যাও বদলাতে যাও হাওয়া, বদলাতে যাও হাওয়া। এই মৃত্যু সম্পর্কে এত সহজ উপমা, আসাদ ভাই বলেন না দুটো কথা শেষের দিকে? এটাই বাস্তবতা মানুষ, আমরা দুনিয়ায় এসেছি, আমাদের দুনিয়ায় এসের মূল কথা হচ্ছে যে আমাদেরকে আবার যেতে হবে। আসা মানে যাওয়াটা নিশ্চিত, তো এই নিশ্চিত যাওয়া জানার পরেও আমরা নানান পাপকর্মে জড়ায় যাই এবং এটাকে আমরা সেইভাবে স্মরণে আনি না। তো আমি মনে করি যে আমরা একটা জগতে ছিলাম, এখন আরেকটা জগতে আছি, আবার আরেকটা জগতে যাব, এই ট্রান্সফারটা হতেই থাকবে। এবং এই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে আমরা যদি স্বাভাবিক থাকতে পারি, আমরা যদি যাওয়ার পাথাও জোগাড় করতে পারি, সেটাই হবে আমাদের জন্য কল্যাণকর। তো দর্শক, অনুষ্ঠান শেষ করছি, আসলে এখন ঘড়ি দেখছি মানে অনেক সময় হয়ে গেল, একটু আবেগতায়িত হয়ে গেছিলাম প্রোগ্রামটা করতে গিয়ে। আমি আবারও বলি যে কবি আসাদ বিন হাফিজের জন্য দোয়া করবেন, তার কিন্তু ওপেন হার্ট সার্জারি হয়েছে, একটা মাইল স্ট্রোক করেছে, এবং তার মেয়ের জন্য দোয়া করবেন, সে খুবই অসুস্থ, ফুলের মতো মেয়েটি আমার বাসে এসেছিল, মানে সেটা আবেগ ধরে রাখা যায় না, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, দোয়া করবেন। এবং কবি আসাদ বিন হাফিজকে যেন আল্লাহ দীর্ঘ জীবন দান করুন এবং তার মতো আলোকিত মানুষকে যেন আল্লাহ আরও বাঁচিয়ে রাখেন, সে আশাবাদ ব্যক্ত করছি। শিল্পী মশিউর রহমানের জন্য দোয়া করছি, আল্লাহ তার কণ্ঠটাকে যেন জীবন্ত রাখে দিনের জন্য এবং তার কণ্ঠকে যেন আল্লাহ উচ্চকিত রাখে। এবং আমি মনে করি যে ইনশাআল্লাহ দিন শেষে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শিখা হয়েছে সাইফুল্লাহ মনসুরের কাছ থেকে বিনয়। সাইফুল্লাহ মনসুর আমার ছোট হওয়ার পরও আমি তার কাছ থেকে বিনয় শিখি এবং আমি তাকে নেতা হিসেবে মনে করি। আমার সাংস্কৃতিক জগতে আমরা যা পারি নাই সেই অপূর্ণ কাজটা সাইফুল্লাহ মনসুর করেছে, আমি তার জন্য আপনাদের কাছে দোয়া চাই যেন সে এই কাজ আরও ভালোভাবে করতে পারে এবং দিনের জন্য এটা গ্রহণীয় হয়। মানে এই কথাগুলো আমার জন্য আসলে অনেক বড় বোঝা এবং আমার জন্য কঠিন, কারণ আমি নিজে কেমন সেটা আমি জানি। ওই যে গানের কথা, পৃথিবী না জানুক,
আমি এতটুকু দোয়া করব, এর মধ্যে আল্লাহ যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকে আল্লাহ যেন তা মাফ করে দেন এবং আমাদের সবাইকে যেন তিনি কল্যাণে যাত্রী করেন। এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো প্রোগ্রাম শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।